হ্যালো, আজকে সানডে আর আজকে দিনের মিনি ব্লগস। তো চলো শুরু করি আজকের দিনটা। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চা খেলাম। তো চা ছাড়া তো দিনের শুরুটা হয়ই না। তো চা আর এখানে একটা হচ্ছে ব্রিটানিয়া টপ গোল্ড কিছু একটা বলে এই বিস্কিটটাকে, তো সবার আগে এটা খেলাম, দিয়ে আমার দিনের শুরু করলাম। তারপরে আমি আজকের ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিলাম ব্রেড আর বাটার আর এখানে একটা ডিম সেদ্ধ। তো এটা আজকের আমি ব্রেকফাস্ট করলাম। আর ব্রেকফাস্ট করতে করতে আমি একটুখানি দেখলাম টিভি, সকালবেলা অল্প একটুখানি টিভি দেখলাম। তারপরে আমি আজকে রান্না করলাম। তো রান্নায় আজকে দুপুরবেলা আমি বানাচ্ছি চিকেন। তো আজকে সানডে, সানডে চিকেন ছাড়া তো হয় না। আর আজকের মেয়ে তো আমার হাজব্যান্ড বাড়ি আছে, তো তার জন্য আরোই চিকেন বানানো হচ্ছে। তো এখন দুপুরবেলা আমরা খাচ্ছি। আজকের বেশি কিছু বানাইনি, তো চিকেনের ঝোল করেছি আর একটু উচ্ছে ভাজা করেছিলাম। তো আজকে লাঞ্চটা এইভাবেই চলে গেল। আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আমার আজকের একটু বেরোনোর আছে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে রেডি হয়ে গেছি, একটা দরকারে একটু বেরিয়েছিলাম তো তার জন্য। তো আজকে রাস্তায় বেরোনোর সময় একটা খুব সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে সামনেই পুজো আসছে, তার জন্য সব প্রতিমা বানাচ্ছে। এখানে গণেশ চতুর্থী খুবই তাড়াতাড়ি, তার জন্য একটা গণেশ ঠাকুর বানাচ্ছে খুব সুন্দর। তারপরে রাস্তায় হঠাৎ করে দেখতে পেলাম লস্যির দোকান, তো দেখেই লস্যি খেতে ইচ্ছা করলো। তো লস্যি খেলাম, খেয়ে বাড়ি এসে গেলাম। তারপরে সন্ধেবেলা আজকের বানালাম কফি। আজকে সন্ধেবেলা চা খেতে ইচ্ছা করছে না, একটু বৃষ্টি পড়ছে বলে ভালো লাগছে, একটু কফি খাবো ইচ্ছা হলো, তার জন্য কফি খেলাম। আর আজকে রাতে ডিনারে আমরা খাবো পিৎজা। তো হঠাৎ করে ইচ্ছা হলো যে পিৎজা খাবো, দুজনারই ইচ্ছা হয়েছে পিৎজা খাবো, তো পিৎজা খেলাম। পিৎজা, তারপরে পিৎজার সাথে খেলাম কোল্ড ড্রিঙ্কস। আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো পিৎজা হয়ই না, মানে কোল্ড ড্রিঙ্কস ছাড়া পিৎজাটা পুরো অসম্পূর্ণ। তো তারপরে আমরা খেলাম মিষ্টি, এটা একটা মালাই কেক বা কিছু এরকম বলে। তো যাই হোক, এইভাবে আজকে দিনটা আমার শেষ হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।